ঠাকুরনগর বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্ক, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্বরূপ বর্তমান সহ উপাচার্য। শুক্রবারই সাংবাদিক সম্মেলনে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নিয়োগে বেনিয়মের অভিযোগ এনেছে বিজেপি। রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বর্তমান সহ উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বর্তমান কন্ট্রোলার তথা পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন সরকারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পূর্বতন ভাইস চ্যান্সেলর তপন কুমার বিশ্বাস ও তার দুই অ্যাসিস্ট্যান্ট নয়ন সরকার ও বিভাস প্রামাণিক কলেজের আধিকারিকদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা করেননি। এমনকি অভিযুক্ত দুই অ্যাসিস্ট্যান্ট কলেজ থেকে কম্পিউটার সামগ্রী চুরির পাশাপাশি একই পদে থেকে ভাইস চ্যান্সেলর তপন বিশ্বাসের অঙ্গুলি হেলনে দু জায়গা থেকে মাস মাইনা তুলেছেন। এটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন বর্তমান আধিকারিক স্বপন সরকার। বিষয়টি তিনি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়োগটি তার সময় হয়নি, ফলে ওই নিয়োগের বিষয়ে তার কিছুই জানা নেই বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি আরো বলেন, আমি আমার প্রাক্তন ভাইস চ্যান্সেলরের নামে অভিযোগ করছি, কারণ উনি আমাদের সঙ্গে সবসময় অসহযোগিতা করে এসেছেন। নয়ন সরকার এবং বিভাস পরামাণিক, উনি এইখানে ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ দু বছর ধরে। উনি প্রশ্ন করছেন, ইউনিভার্সিটি চালাতে গেলে একটা কঠোর পরিশ্রম দরকার, উনি কঠোর পরিশ্রম করে দু বছরে কি কাজ করেছেন আর উনি কতদিন এই ইউনিভার্সিটি এসেছিলেন, সেই প্রশ্নটাও আপনাদের সামনে আমি রাখছি। কিন্তু তপন কুমার বিশ্বাস আমার হায়ার অথরিটির কাছে বলে এসেছেন, স্বপন সরকার পুরো টাকা নিয়ে চলে যাচ্ছেন, উনি প্রমাণ করুক আমি কোথার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছি। একজন ব্যক্তি একই জায়গায় চাকরি করে দুটো মাইনে কি করে তিনি স্যালারি তোলেন? এরা তুলেছেন বিভাস প্রামাণিক, নয়ন সরকার। এখান থেকে কোনো যদি একটা জিনিস চুরি হয়, ইউনিভার্সিটির রেজিস্ট্রার বা ফিনান্স অফিসার যদি বলে আপনার অফিস আমার কলেজ আমার অফিস থেকে এগুলো চুরি হয়ে গেছিলো, তার সম্পূর্ণ দায়ভার আমার উপরে পড়বে এবং আমার সিকিউরিটিদের উপরে পড়বে। তার জন্য আমি তাদেরকে রক্ষার্থে আমাকে আইনের শরণাপন্ন হতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।